জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এক উজ্জ্বল নক্ষত্রের চারপাশে বাবলগামের মতো গোলাপি রঙের এক দৈত্যাকার গ্রহের সন্ধান পেয়েছেন। গ্রহটির নাম দেয়া হয়েছে গ্লিস 504b। এটি একটি জোভিয়ান গ্রহ। সোলার সিস্টেমের মধ্যে জুপিটার, স্যাটুর্ন, ইউরেনাস, নেপচুন এই চারটি জোভিয়ান প্ল্যানেট আছে। সোলার সিস্টেমের মধ্যে জুপিটার, স্যাটুর্ন, ইউরেনাস, নেপচুন এই চারটি জোভিয়ান প্ল্যানেট আছে। আর এই গোলাপি গ্রহটি এক্সোপ্ল্যানেটগুলোর মধ্যে একটি। হাওয়াইয়ের সুবারু টেলিস্কোপ থেকে ইনফ্রারেড ডাটা ব্যবহার করে গ্রহটির সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। 57 আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটি বৃহস্পতির মতো কয়েক গুণ ভর এবং একই আকারের। গ্লিস 50b বৃহস্পতির চেয়ে প্রায় 4 গুণ বেশি বিশাল। অন্যান্য এক্সোপ্ল্যানেটগুলোর তুলনায় গোলাপি রঙের গ্রহের তাপমাত্রা অত্যন্ত শীতল। বর্তমানে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি গবেষণা করে খুঁজে বেড়াচ্ছেন এক্সোপ্ল্যানেট অর্থাৎ বাইরের গ্রহগুলো। একটি নির্দিষ্ট নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা সোলার সিস্টেমের বাইরের গ্রহগুলো হচ্ছে এক্সোপ্ল্যানেট। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত হয়েছে এসব এক্সোপ্ল্যানেটগুলো। এখন পর্যন্ত গ্রহটির বয়স নিয়ে নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। গবেষকরা অনুমান করছেন যে সিস্টেমটি 160 মিলিয়ন বছর পুরনো। যে পদ্ধতির ওপর ভিত্তি করে তারা রং এবং ঘূর্ণন সময়কে বয়সের সঙ্গে যুক্ত করে।